সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনির্ভরযোগ্য অনলাইনের প্রায় প্রতিদিনই আশরাফুলকে নিয়ে প্রচুর লেখালেখি হয়, যার সারমর্ম হলো আশরাফুল খুব শীঘ্রই আবারও জাতীয় দলে ডাক পাচ্ছেন, আর এবারের বিপিএলও খেলতে যাচ্ছেন তিনি। কেউ কেউ ধরে নিয়েছেন তাহলে হয়তো আশরাফুল সত্যি জাতীয় দলে ডাক পাবেন এবং এবারের বিপিএলও খেলবেন। মোদ্দা কথা, আশরাফুলকে নিয়ে একটা বড় ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে, কিন্তু কেউ খুঁটিয়ে দেখছেন না আসলেই আশরাফুলের এই মুহূর্তে জাতীয় দলে খেলার অনুমতি আছে কিনা। আইসিসির দুর্নীতি দমন ইউনিট আকসু আংশিক মুক্তি দিলেও আশরাফুল ঘরোয়া ক্রিকেটে অনেক বেশি ভালো খেললেও এখনই তার জাতীয় দলে ফেরার সুযোগ ও অনুমতি আছে কিনা, তার পক্ষে এবারের বিপিএল খেলা সম্ভব কিনা, ওইসব সামাজিক যোগাযোগ মাধ্যম ও নাম সর্বস্ব অনলাইনগুলোর লেখায় তার কোনো পরিষ্কার ব্যাখ্যা নেই। তার ছাড়পত্রেই উল্লেখ আছে, প্রতি ম্যাচে রানের নহর বইয়ে হাফ সেঞ্চুরি আর সেঞ্চুরি হাঁকাতে থাকলেও 2018 সালের আগস্টের আগে জাতীয় দলে খেলতে পারবেন না আশরাফুল। জাগো নিউজের সাথে আলাপকালে জাতীয় দলের এই সাবেক অধিনায়ক এই প্রসঙ্গে বলেছেন, আসলে আমাকে আইসিসি যে গাইডলাইন দিয়েছে সেখানে পরিষ্কার ব্যাখ্যা আছে আমি কি করতে পারবো আর কি করতে পারবো না। সবচেয়ে বড় কথা, আমি খুব ভালো করেই জানি আমার পক্ষে 2018 সালের আগস্টের আগে কিছুতেই জাতীয় দলে ফেরা সম্ভব নয়। ঘরের ক্রিকেটে হাজার হাজার রান করলেও আর বিপিএল খেলার উপরেও আছে পরিষ্কার নিষেধাজ্ঞা। এবার নয়, আগামী বছর মানে 2018 সালের বিপিএল খেলতে পারবো আমি। আশরাফুল আরও বলেন, আইসিসির কাছে রীতিমতো শপথ করা আছে আমার যেসব শাস্তি এখনও বহাল আছে তা কিছুতেই কমানো বা পুনর্বিবেচনার আবেদন করা যাবে না। সেই শর্ত মেনেই আমি ওই চুক্তিতে স্বাক্ষর করেছি, এখন নতুন করে জাতীয় দলে ফেরার সুযোগ আর এবারের বিপিএল খেলার অনুমতি চাওয়ার অর্থ ওই চুক্তি লঙ্ঘন, সেটা আমার জন্য হিতে বিপরীত হতে পারে এবং হবে। কাজেই যেই যাই বলুক না কেন, আমার পক্ষে শাস্তি কমানোর আবেদন মানে এখনই জাতীয় দলে ফেরার অবারিত সুযোগের আবেদন এবং 2017 সালের বিপিএল খেলার অনুমতি চাওয়ার প্রশ্নই আসে না। আগামী বছরের অপেক্ষায় রয়েছেন আশরাফুল। আশরাফুল আশাবাদী, নিয়মিত পারফর্ম করতে থাকলে একদিন না একদিন তার আশা পূরণ হবেই।